Welcome to Harirampur Online School. Dear student, you know that last year coronavirus came Wuhan city in China, and then this virus spread to all over world. Last 6 months our school was closed. So our government and Ministry of Education in Bangladesh has decided to open on his class, online class, our school, our home. So you are carefully follow to our online page, Harirampur Online School. Dear student, how are you? I hope you are all well by the grace of Almighty God. I am Bijon Basu, assistant teacher, Firoja Ideal High School, Bhatiyakhola, Harirampur, Manikgansh. Today we are discussing about transformation of sentence. Prothome transform. Transform কথাটির অর্থ হচ্ছে আকার বদলানো, আকার বদলানো পুরোটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বাক্যর আকার বদলানো বা রূপান্তর বা পরিবর্তন। এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দুভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে আমরা লিখতে পারি কনভার্সন অফ সেন্টেন্স, নাম্বার টু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দুটো পরিবর্তন, আকার আকার পরিবর্তন অথবা রূপান্তর। তো কনভার্সন অফ সেন্টেন্সে বাক্যটার অর্থ এবং গঠন, স্ট্রাকচার অ্যান্ড মিনিং দুটোরই পরিবর্তন হবে, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থের পরিবর্তন না ঘটিয়ে শুধু রূপান্তর রূপের পরিবর্তন ঘটবে। যেমন এক্সাম্পল, রহিম ইজ এ গুড বয়। আমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করব কি হিসেবে, কনভার্সন, এই কনভার্সন হিসেবে। তো রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে, এটাকে নেগেটিভ করব, এই বাক্যকে নেগেটিভে রূপান্তরিত করব, পরিবর্তন করব। তাহলে কি করতে হবে আমাকে, অর্থ এবং গঠন দুটোই পরিবর্তন করতে হবে। তাহলে এখানে রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে, তো এখানে নেগেটিভ করতে কি করতে হবে আমাকে, এই যে যে অক্সিলারি আছে, এই যে ভার্ব আছে, এই ভার্বের পরে একটা নট যুক্ত করতে হবে। তাহলে কি হবে, রহিম ইজ নট এ গুড বয়, রহিম ভালো ছেলে না। তার মানে কি, এখানে গঠন গঠন এবং অর্থ দুটোরই পরিবর্তন হয়েছে। আবার দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে গেলে এখানে কি বলছে, অর্থের অর্থের পরিবর্তন না ঘটিয়ে শুধু রূপান্তর হবে বা অর্থের পরিবর্তন না ঘটিয়ে শুধু গঠন, শুধু গঠনে
পরিবর্তন হবে। তাহলে কি পাচ্ছি আমরা? রহিম ইজ নট এ ব্যাড বয়, রহিম খারাপ ছেলে না, তার মানে রহিম ভালো ছেলে। তাহলে আমার অর্থের পরিবর্তন হলো না, অর্থের পরিবর্তন হলো না ঘটিয়ে আমাদের হচ্ছে জাস্ট পারমিশন অফ সেন্টেন্স করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা আগে প্রথমে আমাকে জানতে হবে যে সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স একটা রূপ প্রথমে আমাকে জানতে হবে সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য, বাক্য অর্থ অনুসারে মিনিং অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার, ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স। নাম্বার ওয়ান অ্যাসারটিভ সেন্টেন্স, নাম্বার টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম্বার থ্রি ইম্পারেটিভ সেন্টেন্স, অফটেটিভ সেন্টেন্স, নাম্বার ফাইভ এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার স্ট্রাকচার বা গঠন অনুসারে, স্ট্রাকচার বা গঠন অনুসারে বাক্য তিন প্রকার, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো প্রত্যেকটি বাক্যের সঙ্গে প্রত্যেকটি বাক্যের যে পরিবর্তন বা রূপান্তর সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবার আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথমে কনভার্সন অফ সেন্টেন্সকে প্রথমে গিয়ে দেখতে হবে যে অর্থের এবং অর্থ এবং গঠন দুটোই পরিবর্তন হবে। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে আমরা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, এটা দুরকম ভাবে, এক হচ্ছে প্রাইমারি অক্সিলারি হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি প্রথমটা দেখো, প্রাইমারি অক্সিলারি এম ইজ আর ওয়াজ অয়ার, এম ইজ আর ওয়াজ আর হ্যাঁ
তাহলে কটা হলো 5 আর 10 11 11টি হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি হচ্ছে এটা হলো এক নম্বরে দুই নম্বর যেমন সেল সুট উইল ফুট ক্যান ফুট মে মাই মাস্ট কট টু প্রাইমারি অক্সিলারি এন্ড মোডাল অক্সিলারি তাহলে আমাদের বাক্যে রূপান্তর করতে গেলে এই অক্সিলারি ভার্বগুলো অবশ্যই জানতে হবে এর সঙ্গে যখনই আমরা নেগেটিভ অ্যাফারমেটিভ থেকে হ্যাবাচক থেকে নাবাচক যখনই করতে যাব তখন হচ্ছে একটা নট অক্সিলারি পরে একটা নট বসবে তো অক্সিলারি যুক্ত যে বাক্য পরিবর্তন করব তাহলে অক্সিলারির সঙ্গে একটা নট যুক্ত হবে সেক্ষেত্রে আমাদের কন্ট্রাকশন মানে হচ্ছে কন ক্রিয়াশি বা সংক্ষিপ্ত রূপ জানতে হবে সংক্ষিপ্ত রূপ জানতে হবে যেমন ইজ নট এটাকে সংক্ষিপ্তকরণ সংক্ষিপ্ত রূপ যেরকম হবে ইজন্ট ইজ অ্যাপোস্ট্রোফি সরি এম অ্যাপোস্ট্রোফি টি is not are not are in apostrophe t was not was wasn't in apostrophe t এই কন্ট্রাকশন গুলো আমাদের পাশাপাশি ডায়ালগের ক্ষেত্রেও আমাদের এই কন্ট্রাকশন গুলো মানে চলে আসবে এরপরে তো আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ এই যে পরিবর্তন করব তো অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে প্রথমে আমি एग्जांपल একটা দেখিয়েছিলাম সেকেন্ড ওয়ান আই হ্যাভ এ নিউ বুক example I have a new book এটাকে নেগেটিভ করব এই বাক্যকে নেগেটিভে রূপান্তরিত করব তাহলে কি হবে আমার একটি নতুন বই আছে আমার একটি নতুন বই আছে এখানে আমি যদি নেগেটিভ করি তাহলে কি হবে I have not a new book I have not a new book আমার একটি নতুন বই নেই এটাকে আমরা কি করব কনভার্সন অফ সেন্টেন্স বলবো তাহলে এটাকে কনভার্সন অফ সেন্টেন্স বলবো আই এম আর সেকেন্ড এক্সাম্পল আই এম রাইটিং এ লেটার এটাকে নিয়ে এই বাক্যকে নিয়ে কি করতে হবে কি করব আই আই এম রাইটিং এ লেটার আমি একটি চিঠি লিখিতেছি তো এখানে আমি একটি চিঠি লিখিতেছি না তার মানে কি হবে আই এম নট রাইটিং তাহলে স্টুডেন্ট আমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ এই বাক্যটা
বুঝে গেলাম এবার প্রত্যেক বাক্যের সঙ্গে বাক্যের পরিবর্তন অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ অথবা অ্যাসারেটিভ টু নেগেটিভ ইন্টারোগেটিভও আছে আস্তে আস্তে এগুলো আমরা জানব অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ যদি আমরা করতে চাই তাহলে কি হবে আই অ্যাম হ্যাপি অ্যাফার্মেটিভ টু অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এই ক্ষেত্রে কি করতে হবে অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ বাক্যতে আই অ্যাম হ্যাপি আই অ্যাম হ্যাপি আমি হই সুখী এটা যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে আমার অক্সিলারিটা ভাবটা প্রথমে আসবে তারপরে সাবজেক্ট তারপরে বাকি অংশ তাহলে এম এম আই হ্যাপি এম আই হ্যাপি একটা ইন্টারোগেশন ভার্ব মানে প্রশ্নবোধক বাক্য তাহলে আমার এখানে রুলসটা কি হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন বা বাকি অংশ তাহলে রুলস হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন বা বাকি অংশ এই যে আমরা এখানে এম হ ভার আমরা এটুকু আগে করা হচ্ছে সোজাও হ ভার বিভাগ বিভাগ কি কি বিভাগ বা অভাব বিভাগ বা অভাব হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ এ হচ্ছে বিভাগ মানে হ ভাগ করা ভাগ দু ভাগ বা করা ক্রিয়া এটি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দু বা গাছ আর পাস্ট টেন্সের ক্ষেত্রে তোমরা এগুলো কপি নিয়ে এগুলো নোটশিট করে নাও প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এগুলো প্রযোজ্য হবে একটা বাক্য তৈরি করতে গেলে আমাদের প্রথমেই কি কি আসবে সাবজেক্ট বা পার্টস অফ স্পিচ যে আটটি অংশ আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এই আটটি এগুলো লাগবে নাম্বার বচন বা সংখ্যা জেন্ডার লিঙ্গ যেমন নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এক বচন ও বহুবচন জেন্ডার মাসকুলিন জেন্ডার ফ্যামিলি জেন্ডার নিউট্রাল জেন্ডার কমন জেন্ডার এগুলো এই চার প্রকারের জেন্ডার এটা লাগবে টেন্স প্রেজেন্ট পাস্ট ফিউচার এর আবার প্রতিটি চারটি করে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স
present continuous tense, present perfect tense, present perfect continuous tense. এভাবে past tense হলো এভাবে চারটি, future tense হলো এই চারটি. Total 12টি case গুলো সম্পর্কে আমাদের affirmative sentence কি কি লাগবে, negative sentence এর rules গুলো আস্তে আস্তে গুলো আমরা শিখবো. এর আগেও আমি ক্লাসে শিখিয়েছি, প্লাস বাক্য তৈরি করার সময় এগুলো আস্তে আস্তে প্রযোজ্য হবে. তো এবার আমরা বিভাগ অভাব জেনেছি, পরাভাব জেনেছি, আছে ভাব, হ্যাঁ ভাব, আছে ক্রিয়া. আছে ক্রিয়া কি কি আছে? হ্যাঁ ভাব বা আছে ক্রিয়া. প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে তাহলে আমরা এদের যে অরিজিনালিটা আমরা দেখিয়েছিলাম, এখানে অরিজিনালিটা একটা পৃষ্ঠভাগ বা মেইন ভাগ হিসাবে ব্যবহৃত হবে. হওয়া ক্রিয়া, আছে ক্রিয়া, করা ক্রিয়া, এগুলো অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ বলো, ইন্টারোগেটিভ টু অ্যাসারটিভ টু ইম্পারেটিভ বলো, প্রত্যেকটা বাক্যের সঙ্গে রূপান্তরের ক্ষেত্রে এই ভাগগুলো আমাদের চলে আসবে. সেকেন্ডলি আইস এক্সাম্পল আরেকটা দেখো, আই সি দ্য বয় রানিং, আই সি দ্য বয় রানিং, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে. তাহলে এখানে কি হবে, আই সি দ্য বয় রানিং, এই ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে ওই যে করা ক্রিয়া আছে ক্রিয়া শিখেছিলাম, তাহলে আমাকে এখানে কি করতে হবে, যেহেতু অক্সিলারি নাই, এখানে অক্সিলারি ভাব নেই, তাহলে আমাকে কি করতে হবে, ওই ডু ডি ডাস দিয়ে আমাকে প্রশ্নবোধক বাক্য করতে হবে. তাহলে কি হবে, এখানে কি বলতে হবে, এটা কোন টেন্সে আছে, সাবজেক্ট ভাগ মূল ভাগটা কন্টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা কি বলেছিলাম যে টু অথবা ডা, যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে তাহলে ডু দিয়ে বলতে হবে, ডু আই, তাহলে আমরা কি বলেছিলাম অক্সিলারির পরে কি হবে, সাবজেক্ট বসবে, ডু আই সি, আর বাকি অংশ ডু আই সি দ্য বয় রানিং, একটা ইন্টারোগেশন মার্ক. তাহলে আমরা এই পর্যন্ত অ্যাসারটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা জানলাম কনভার্সন অফ সেন্টেন্সের মধ্যে, এবার অ্যাসারটিভ টু ইন্টারোগেটিভ এটাও আমরা এক্সাম্পলগুলো দেখে জানলাম. এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর কনভার্সন অফ সেন্টেন্সের মধ্যে পার্থক্য বলে দিয়েছিলাম, যেমন কনভার্সন অফ সেন্টেন্স আর এদিকে হচ্ছে ট্রান্সফরমেশন অফ পার্থক্য কি হবে,
সেন্টেন্সের অর্থ এবং গঠন দুটোই পরিবর্তন হবে। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থে পরিবর্তন না ঘটিয়ে শুধু গঠনে পরিবর্তন হবে। এক্সাম্পল হিসাবে দিয়েছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম মহিম ইজ এ গুড বয়। রহিম একজন ভালো ছেলে, নেগেটিভ করলে রহিম, তাহলে গঠন এবং অর্থ দুটোরই পরিবর্তন হবে। রহিম ইজ নট এ গুড বয়। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে রহিম ইজ নট এ ব্যাড বয়, খারাপ ছেলে না। তাহলে পরিবর্তনগুলো আমরা কনভার্সন অফ সেন্টেন্স আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের রূপান্তরটা বুঝে গেলাম। ডিয়ার স্টুডেন্ট, তোমরা হরিরামপুর অনলাইন স্কুলের যে ক্লাসগুলো আছে এগুলো ঠিক করে দেখবে। এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আরো বিস্তারিত অন্যান্য সেন্টেন্সের রূপান্তরগুলো সঠিকভাবে জানবে। থ্যাংক ইউ।